বৃহস্পতিবার থেকে শুরু হলো এই চালানের মাধ্যমে জরিমানার বিল দেওয়া। পথ চলতি মানুষ নানা কারণে প্রশাসনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তাদের জরিমানার কাগজ দেওয়া হয়। এখন থেকে আর হাতে লেখা চালান দেওয়া হবে না, ই চালানের মাধ্যমে জরিমানা করা শুরু হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। এদিন বীরহাটার ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন জানান, কেউ যদি মনে করেন সাইবার ভর্তুকিও দিতে পারেন, সেই কারণে মানুষের সুবিধার্থে এই কর্মসূচি নেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।